সংকটজনক অবস্থায় আরজিকন মেডিকেলে চিকিৎসাধীন অনিকেত মাহাতো সিসিইউতে ভর্তি করা হয়েছে অনুসরণরত জুনিয়র ডাক্তারকে অনিকেতের শরীরে অক্সিজেন পৌঁছানো নিয়ে জটিলতা দেখা দিয়েছে তার লিভারও ঠিকমতো কাজ করছে না ধনতেরাসের কেয়ারশেড গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন টেলিফোন লাইনে সন্দীপ কেমন রয়েছেন এখন ডক্টর মাহাতো দেখো অনিকেত মাহাতোকে ভর্তি করা হয়েছে আইসিইউতে তিনি ভর্তি আছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেই তার তার জন্য একটি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছিল আগে থেকেই এবং সেই আইসিইউ বেডেই তাকে রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ টেন এ রাখা হয়েছে অনিকেত মাহাতোকে এবং এখনো পর্যন্ত যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি তার সিভিয়ার ডিহাইড্রেশনের সমস্যা আছে বলে চিকিৎসকেরা বলছেন সিভিয়ার ডিহাইড্রেশন তার তার সঙ্গে সঙ্গে তার যে কিডনি এবং লিভারের অবস্থা তাতেও যথেষ্ট অবনতি হয়েছে তার কারণ একটা দীর্ঘ সময় উপবাসে থাকার ফলে তার ইউরিনের স্যাম্পেলের যে পরীক্ষা করা হয়েছিল তাতে কিটন বডি মাত্রাতিরিক্ত পরিমাণে পাওয়া যায় অর্থাৎ তার প্রোটিন শরীর থেকে প্রোটিন লস হয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার কিডনি এবং লিভারে প্রভাব পড়েছে তার গতকালই তার যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যাওয়া চিকিৎসক তিনি এই এই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই আপডেটটা দিয়েছিলেন এবং তারপরই রাতে দেখা গেল যে অবস্থার আরো অবনতি হলো শরীরে যখন ক্র্যাম্প ধরতে শুরু করে এবং অনর্গল ঘামতে শুরু করেন অনেকে তারপরই কিন্তু আর ঝুঁকি না নিয়ে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে অনিকেত মাহাতোকে হাসপাতালে ভর্তি করা হবে কাল রাত থেকে এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন অনিকেত এই মুহূর্তে 5 সদস্যের একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে এবং এই 5 সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছেন অ্যানাস্থেশিয়া বিভাগের এইচওডি সোমা মুখার্জি তার পাশাপাশি কার্ডিওলজি বিভাগের এইচওডি কে রাখা হয়েছে বিশ্বজিৎ মজুমদার এবং রাখা হয়েছে একজন মেডিসিন বিশেষজ্ঞকে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে এবং একজন নেফ্রোলজিস্টকে যেহেতু কিডনির সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে তাই গ্যাস্ট্রোএন্টারোলজি এবং নেফ্রোলজি দুই বিভাগের দুই অ্যাসোসিয়েট প্রফেসরকে রাখা হয়েছে এর পাশাপাশি জেনারেল মেডিসিন কার্ডিওলজি এবং অ্যানাস্থেশিয়ার বিভাগীয় প্রধান এই 5 জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে এবং সেই মেডিকেল বোর্ড গতকাল গভীর রাত ভোররাত পর্যন্ত অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এর পাশাপাশি আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাইবো কুসুমিতা আজকের ভোরবেলা জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে আজকের কর্মসূচির কথা জানানো হয়েছে যেহেতু গতকাল তারা গভীর রাত পর্যন্ত অনিকেত মাহাতোকে নিয়ে ব্যস্ত ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালবেলা তারা তাদের আজকের কর্মসূচি জানিয়েছেন এবং যেটা ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে সে মহা অষ্টমীর দিন বা মহানবমী আজকে সন্ধ্যেবেলা ধর্মতলায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং যারা সাধারণ মানুষের কাছে তারা আবেদন রেখেছেন যে প্রত্যেকে যাতে আজকে অনশন মঞ্চে ধর্মতলায় আসেন এবং তারা এবং এবং আজকে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত এই মহাসমাবেশ চলবে সেরকমটাই জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে দেবাশিস হালদার মেডিকেল কলেজের চিকিৎসক এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একটি প্রতিনিধি দল আজকে বিকেলবেলা আমরা জানি সোদপুরে ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তার মা এবং বাবা তারা অনশনে বসেছেন তারা বাড়ির সামনে ধর্ণায় বসেছেন একটি মঞ্চ প্রস্তুত করে সেই ধর্ণা মঞ্চে তার বাবা মার সাথে দেখা করতে যাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধি দল তারা তারা এই ধর্মতলার অনশন মঞ্চ থেকে সোদপুরের যে ধর্ণা মঞ্চে সেখানে ওই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা ধর্ণায় বসেছেন তারা তাদের পাশে তাদের সমবেদনা জানাতে এবং তাদের এই অষ্টমীর দিন সন্ধ্যাবেলা তারা এই কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছে সন্দীপ ধন্যবাদ